খুলনার পরিচিতি বেশি এই সুন্দরবনের জন্য, যা বাংলাদেশের সবচেয়ে বড় বন। আর এই সুন্দরবনকেই শুধুমাত্র আমাদের বাঘ মামাকে দেখতে পাওয়া যায়। হয়তো সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামটা এসেছে, কারণ এখানে সুন্দরী গাছ প্রচুর পরিমাণে হয়। যদিও এই নামকরণ নিয়ে অনেকের মতবাদ রয়েছে, মূলত সুন্দরবন বলতে বোঝায় সুন্দর একটি বন বা জঙ্গল। সভ্যতা চ্যানেলের আজকের পর্বে কথা বলবো খুলনাকে নিয়ে। বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে অল্প সময়ে পরিষ্কার সব ধারণা দিতে সভ্যতা চ্যানেলের আজকের এই আয়োজন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার 64 জেলার তথ্য উপস্থাপন করব আমাদের এই সভ্যতা চ্যানেলের মাধ্যমে। তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খুলনা হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের 10 জেলার বিভাগীয় সদর দপ্তর। এটি খুলনা বিভাগের কেন্দ্রীয় শহর। ঢাকা ও চট্টগ্রাম নগরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদীবন্দরগুলোর মধ্যে খুলনা নদীবন্দর অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসাবে ডাকা হয়। খুলনার সমুদ্র বন্দর মংলা খুলনা নগরীর দক্ষিণ পূর্ব দিকে পশুর নদীর তীরে অবস্থিত, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর, যার কারণে খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে। খুলনা সদরের নামে খুলনা বিভাগের নামকরণ করা হয়েছে। প্রচলিত মত অনুসারে খুলনা শহর থেকে 1.5 কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুলনেশ্বরী দেবীর মন্দির ছিল এবং এই দেবীর নাম অনুসারে খুলনা অঞ্চলের নামকরণ করা হয়েছে। সুন্দরবনের প্রবেশদ্বার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা জেলা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা। শিল্প, বাণিজ্য, প্রকৃতি ও লোকজ সংস্কৃতির এ অভূতপূর্ব মিলন ঘটেছে এই জেলায়। রূপসা, ভৈরব, চিত্রা, পশুর, কপোতাক্ষ সহ উল্লেখযোগ্য সংখ্যক নদী বৈচিত্র্যে ভরপুর খুলনা জেলায় রয়েছে চিংড়ি শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প। খুলনা সন্দেশের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। বিভিন্ন ধরনের সন্দেশের মধ্যে নলেন গুড়ের সন্দেশ ও ছানার সন্দেশ বেশি বিখ্যাত। শীতের খেজুরের রসের নলের গুড় দুধের ছানা দিয়ে তৈরি হয় নলের গুড়, যার ঘ্রাণ খুবই সুন্দর এবং স্বাদ অতুলনীয়। খুলনার যেদিকেই চোখ দেন না কেন, চারিদিকে শুধু নারিকেল গাছের সবুজ সমারোহ দেখতে পাবেন। নারিকেল বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম। সকালবেলা লাল সূর্য যখন নারিকেল গাছের সবুজ পাতায় পড়ে, তখন চোখ ধাঁধানো দৃশ্য দেখতে পাবেন, মনে হবে এ যেন এক নতুন খুলনা দ্বীপ। খুলনা জেলার আলাদা করে অনেক পরিচিতি রয়েছে শুধুমাত্র চিংড়ির জন্য। এই জেলায় প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়ে থাকে। বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অংশ আসে এই চিংড়ি রপ্তানিতে। খুলনা জেলার দর্শনীয় জায়গা এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরবন, সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট, করমজল, দুবলারচর, কটকা, হিরন পয়েন্ট, কুঠিবাড়ি, দক্ষিণদিহি, পিঠাভোগ, রাডুলি, সেনহাটি, বকুলতলা, শিরোমণি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিসৌধ, চুকনগর, গল্লামারি, খানজাহান আলীর বড়দিঘি, মহিম দাসের বাড়ি, খালিশপুর, সত্য আশ্রম ইত্যাদি। সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে।
সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6017 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি। খুলনা জেলার রূপসা নদীর পূর্ব পাশে চিরনিদ্রায় শায়িত আছেন সামরিক সর্বোচ্চ খেতাবে সম্মানিত বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন। 1971 সালের 10 ডিসেম্বর খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি একটি যুদ্ধজাহাজে অবস্থানকালীন শত্রুপক্ষের বিমান হামলায় শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। প্রতি বছর রুহুল আমিনের শাহাদত বার্ষিকী ও সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজনের মাধ্যমে রুহুল আমিনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। খুলনা বিভাগীয় জাদুঘর। 1998 সালের 12ই সেপ্টেম্বর খুলনা জেলা শহরের শিববাড়ি মোড় সংলগ্ন পাবলিক হলের পাশে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খুলনা বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার আলোকচিত্র এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। যশোরের ভরত ভায়ানা, ঝিনাইদহের বারবাজার ও বাগেরহাটের খানজাহান আলী সমাধিসৌধের মতো বিভিন্ন জায়গা খননের ফলে প্রাপ্য দুর্লভ নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে খুলনা বিভাগীয় জাদুঘরে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র 19 কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম অবস্থিত। দক্ষিণডিহি গ্রামে রয়েছে এক সময়ের জাঁকজমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি পত্নীর আবক্ষ ভাস্কর্য এবং দ্বিতল ভবন। এছাড়াও ঘনসবুজ বাগান, পান বরজ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করেছে। খুলনা বিভাগের মংলা উপজেলার দুবলার চর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হিরণ পয়েন্ট ও দুবলার চরের মাঝখানে বঙ্গোপসাগরে বঙ্গবন্ধু আইল্যান্ড বা বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 মিটার উচ্চতায় অবস্থিত চরটির আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। আশেপাশের স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে বঙ্গবন্ধু আইল্যান্ড খুঁজে পেলেও চর আবিষ্কারের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে 1992 সালে মালেক ফরাজি নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ভক্ত দুজন সাথী নিয়ে এই দ্বীপে নামেন এবং পরবর্তীতে তিনি সেখানে বঙ্গবন্ধু আইল্যান্ড নামের একটি সাইনবোর্ড লাগিয়ে আসেন। এছাড়াও আছে ভূতিয়ার পদ্মবিল, পুটনি দ্বীপ, হিরণ পয়েন্ট, খানজাহান আলী সেতু, শহীদ হাদিস পার্ক, কাটকা সমুদ্র সৈকত, করমজল পর্যটন কেন্দ্র ইত্যাদি। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সভ্যতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।